নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি। আজ শেয়ার করছি বাটার চিকেন রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাটার চিকেন বানানোর সবথেকে সহজ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। তা না হলে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও আপনার কাছে পৌঁছাবে না। তো অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি, বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম সলিড চিকেন নিয়ে নিয়েছি। একদম সলিড চিকেন বলতে বোনলেস চিকেন। তো বোনলেস চিকেন নিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে লবণ দিয়ে আর ভিনিগার দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাহলে আষ্টে গন্ধটাও চলে যাবে। আর লবণ দিয়ে ধুলে কিন্তু চিকেন খুব ভালো পরিষ্কার হয়। অবশ্যই আমার রান্নার সময় আমি টিপসহ আপনাদের বলে থাকি বা দেখিয়ে থাকি। এবার চিকেনটাকে আমি ছোট ছোট আর পাতলা পাতলা টুকরো করে নেব, যতটা সম্ভব পাতলা পাতলা টুকরো করে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে রাখছি কতটা পাতলা করেছি, একদম পাতলা পাতলা টুকরো আমি করে নিচ্ছি। তো 350 গ্রাম চিকেন আমি পুরোটাই পাতলা পাতলা করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো হবে। এবার এটাকে একটা মিক্সিং বোলে তুলে নেব। প্রথমে এই চিকেনটাকে একটু ম্যারিনেট করতে হবে। ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম, 4 চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা 4 চামচের 1 চামচ পরিমাণ, আদা বাটা 4 চামচের 1/2 চামচ পরিমাণ। আদার পরিমাণটা আমি এখানে কম রেখেছি। তো এই লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন আর আদা দিয়ে ভালো করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে এই সব মশলার ফ্লেভারটা চিকেনের ভিতরে অ্যাবজর্ব করবে এবং চিকেনের স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেবে। তো এটাকে ম্যারিনেট করে 20 মিনিটসের জন্য আমি ছেড়ে দেব। এবার একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো রান্নাতে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দসই তেল ব্যবহার করতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি সাদা তেলের পরিমাণ 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন সাদা তেল প্রথমে গরম করে নিচ্ছি, তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, রাফলি চপ করা। রাফলি চপ করা কেন আমি বলে রাখছি, পেঁয়াজ যখন কোনো গ্রেভি বানানোর জন্য এভাবে করা হয়, তখন যদি এভাবে রাফলি চপ করে একটু হালকা সটে করে নেওয়া যায় বা রান্না করে নেওয়া যায়, তার কিন্তু সুইটনেসটা বেশি থাকে। তো সেই জন্যই আমি এভাবে রাফলি চপ করে নিয়েছি। তো রাফলি চপ করা পেঁয়াজগুলোকে দেওয়ার পর ভালো করে 2 মিনিট অন্তত এটাকে একটু ফ্রাই করে নেব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। আর রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে বাটার চিকেনে। তো পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে আমি একটু ফ্রাই করে নেব এবার, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। আদা পেস্ট এখানে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ। আমি আদার পরিমাণটা এখানে কম রাখছি, আর অলরেডি আগে আমি ম্যারিনেশনের সময় একটু আদা দিয়েছি, সেজন্য মাথায় রাখতে হবে যে আদাটা আমরা কতটা ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকে জাস্ট আমি 4 টুকরো করে নিয়েছি। নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম। এই টমেটোগুলোকে একটু সফট হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করে নেব কড়াইতে। তো প্রথমে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুকে একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ 1/4 চামচের 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 4 চামচের 1/2 চামচ, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা পাউডার। গরম মশলাটা আমি পেঁয়াজ টমেটো কষানোর সময় একসঙ্গে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো গরম মশলা, শুকনো লঙ্কা, লবণ দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর টমেটোটাকে সফট না হওয়া পর্যন্ত আমরা একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি।
আমি টেস্টের জন্য চিনি দিচ্ছি, 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। চিনি দিলে টমেটোটা খুব সহজেই কিন্তু সফট হয়ে আসবে, চিনি দিলে টমেটোটা সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং টেস্টটা বেশি ভালো আসবে, কারণ বাটার চিকেন মানেই হচ্ছে মাখমালের মতো মোলাও হবে আর স্মুদি একটা স্মুথ টেক্সচার আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম টুকরো করা 2 টেবিলস্পুন মতো, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন বাটার। বাটার চিকেন যখন অবভিয়াসলি বাটারের ব্যবহার এখানে হবে, তো বাটারটা আমি গ্রেভি যে বানাবো গ্রেভি বানাবো তার মধ্যেই মশলাগুলোর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখনই। এটাকে 3 মিনিট ধিমে আছে আমি কুক করে নেব। তো 3 মিনিট ধিমে আছে কুক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ। হলুদটা দিলে কালারটা বেশি ভালো আসবে এবং অবশ্যই আমরা জানি হলুদ একটি আয়ুর্বেদিক জিনিস যা শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। এবার হলুদটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি, তো তারপর দিয়ে দিচ্ছি 250 ml জল। 250 ml জল দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো এবং সব মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমরা থিক গ্রেভি বানাবো তার জন্য টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে কিন্তু এই জলে সেদ্ধ করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। তো 5 মিনিট জোর আছে আমরা এটা রান্না হতে দেব। 5 মিনিট জোর আছে এটাকে ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু পেঁয়াজ এবং টমেটোটা অনেকটাই পরিমাণ সফট হয়ে গেছে। এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করে এটাকে আমরা ঠান্ডা করতে দেব, কারণ এটাকে পেস্ট বানাতে হবে। তো পেস্ট বানানোর জন্য একটু ঠান্ডা করার প্রয়োজন আছে, যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা হ্যান্ড ব্লেন্ডারে করতে পারেন অথবা মিক্সিতে করতে পারেন। তো যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আমরা বাকি রান্নাটা সেরে নেব। একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের পরিমাণ এখানে 2 টেবিলস্পুন নিয়ে নিলাম। সাদা তেল দিয়ে আমরা চিকেনটাকে আগে ফ্রাই করে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম আগে যে চিকেনটা, সেই চিকেনটাকেই কিন্তু ফ্রাই করে নেব। এবার ম্যারিনেট করে রাখা আগে থেকে চিকেন, সেই চিকেনটাকে এবার ফ্রাই করে নিচ্ছি এই তেলের ভিতরে। চিকেনগুলো পাতলা পাতলা কেটেছি যাতে খুব সহজে ভাজাও হয়ে যাবে এবং রান্নাও হবে খুব তাড়াতাড়ি। আর বাটার চিকেন বানানোর জন্যে কিন্তু একদম মাখমালের মতো চিকেন হওয়া চাই, মানে একদম সফট হবে। সেই জন্য চিকেন কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা যাবে না, বেশি পরিমাণে চিকেন ভাজা হলে চিকেনটা হার্ড হয়ে যাবে, একটু সফট থাকবে চিকেনটা। সেই জন্য আমি অল্প করেই ভেজে নেব। তো মিনিট 5-এক চিকেনটাকে ভেজে নিলেই কিন্তু চিকেনটা ভাজা রেডি হয়ে যাবে। তো উল্টে পাল্টে এভাবে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এবার এটাকে একটা পাত্রে কিন্তু তুলে নিতে হবে। তো তেল থেকে আমি একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি। বাটার চিকেন মানেই যে খুব বেশি পরিমাণ তেলের ব্যবহার হবে কিন্তু তা নয়, খুব অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু সুন্দর একটা রেসিপি বানানো যায় চিকেনের। এটাকে ভেজে আলাদা করে এবার সরিয়ে রাখবো। গ্রেভি বানানোর জন্যে যে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আরও স্মুথ পেস্ট বানানোর জন্যে মিক্সি বা গ্রাইন্ডারে করে নিতে হবে। আমি আগেই বলেছি যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা ইনস্ট্যান্ট গরম অবস্থাতেই করতে পারেন, কিন্তু মিক্সিতে যারা করবেন তারা কিন্তু একটু ঠান্ডা হলে করবেন, তা নাহলে গরম অবস্থায় মিক্সিতে দিলে এটা কিন্তু ছিটকে গায়ে আসবে। সেই জন্য ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই মিক্সিতে দেবেন। মিক্সিতে দিয়ে ভালো একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব। তার আগে আমি একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে দেব, তাহলে এর গ্রেভিটা একদম স্মুথ হবে, মানে মুখে দেওয়ার পর যেন মিলিয়ে যাবে। যেমন চিকেনটাও সফট হবে তেমন কিন্তু গ্রেভিটাও ঠিক এবং স্মুথ হবে। সেজন্য আমি এইভাবে এটাকে পেস্ট করে নেওয়ার পর আবার ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। সামান্য পরিমাণ খোসা বা দানা যাই থাকুক না কেন এক্সট্রা, সেটা কিন্তু ছাঁকনিতেই ছাঁকা হয়ে যাবে। তো এভাবে একটা স্মুথ পেস্ট আমি কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সারটাকে মিক্স করে নিতে হবে। গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিকেন। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
চিকেনটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে আমরা দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে টেবিল স্পুনের 2 টেবিল স্পুন, তো 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম যদি না থাকে দুধের সর আপনারা ফাটিয়েও কিন্তু দিতে পারেন। তো ভালো করে ফ্রেশ ক্রিম মিশিয়ে দিলাম। আর বাটার চিকেন মানে কিন্তু অবশ্যই এখানে বাটার এবং ফ্রেশ ক্রিমের ব্যবহারটা এখানে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ জল। এবারের প্রসেসটা কিন্তু একদম স্লো মোশন, 8 মিনিট একদম ধীমে আঁচে রান্না হবে এবং মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। তো 8 মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন চিকেনগুলো সফট হয়ে গেছে এবং স্মুথ একটা থিক গ্রেভি রেডি হয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে কসুরি মেথি। বাটার এবং কসুরি মেথি আর ফ্রেশ ক্রিমের একটা কম্বিনেশানে এই চিকেনের একটা অন্য রকম ফ্লেভার দেবে। আর কসুরি মেথি আর বাটারের ফ্লেভারটা কিন্তু এই চিকেনে খুব ভালো লাগে, বাটার চিকেনের খুব বেশি পরিমাণে ভালো লাগে। তো এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর কসুরি মেথি দেওয়ার সময় অবশ্যই হাতে একটু ক্রাশ করে দেবেন, তাহলে গন্ধটা বেশি ভালো আসে। এটা প্রায় রেডি হয়ে গেছে, এবার গরম গরম সার্ভ করুন বাটার চিকেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান বাটনটি অন করতে ভুলবেন না। কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনি কিন্তু খুব সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সকলকে পাশে থাকার অনুরোধ করব। ভালো থাকবেন সকলে।